আমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। দুই নম্বর অবশরা আখি ঈসা, আমি আমার ভাই ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। তিন নম্বর ওয়ারাত উম্মি নূরা, আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার মা একটি নূর দেখেছে। আদাআত বিহি কাসুরাশ শাম, ওই নূর আমার মা দেখেছেন মক্কায়, ওই নূরের আলে আলোয় আলোকিত হয়েছে মুলকে শামের প্রাসাদ সমূহ, সিরিয়া ফিলিস্তিনের প্রাসাদ সমূহ, যা মক্কা থেকে 1500 কিলোমিটার দূরে। নবীজি কয়টা কথা বললেন? তিনটা। এক নম্বর, আমি আমার দাদা ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। আল্লাহর খলিল এমন একজন পয়গম্বর যার সারাটা জীবন কেটেছে আল্লাহর কঠিন থেকে কঠিন পরীক্ষা দিতে দিতে। জন্মগ্রহণ করেছেন নমরুদের আইনের বছর, স্বাধীনভাবে পৃথিবীতে জন্ম নেবেন নমরুদের আইনে খলিলুল্লাহর এই অধিকার ছিল না। মা খলিলুল্লাহকে প্রসব করেছে পাহাড়ের গুহায়, 7 বৎসর লালিত পালিত হয়েছেন পাহাড়ের গুহায়, 7 বৎসর পরে বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে কদম রেখেই খলিলুল্লাহ দেখলেন খলিলুল্লাহর বাবা আজর নিজের হাতে মূর্তি বানায়া মূর্তি পূজা করে। 7 বৎসরের খলিলের বিবিকে লাগলো নিজের হাতে গড়া মূর্তি উপাস্য হতে পারে না, বিষয়টা বাবাকে বোঝানো দরকার। কথা বলেন, কোরআনে আছে, খলিলুল্লাহ বাবাকে প্রশ্ন করলেন, বাবা তোমার বানানো মূর্তি চোখে দেখে? উত্তর কি হবে? বাবা তুমি কি চোখে দেখো? তাহলে কি বোঝা গেল? দৃষ্টি শক্তির দিক থেকে তুমি সবল, তোমার খোদা দুর্বল। বাবা তোমার খোদাই কি কানে শুনে? বলেন উত্তর কি হবে? বাবা তুমি কি কানে শুনো? তাহলে শ্রবণ শক্তির দিক থেকে তোমার খোদা দুর্বল, তুমি সবল। বাবা তোমার খোদায় কি কথা বলতে পারে? তুমি কথা বলতে পারো? তাহলে বাকশক্তির দিক থেকে তোমার খোদা দুর্বল, তুমি সবল। যুক্তি বলে দুর্বল সবলের পূজা করবে, তুমি সবল হইয়া দুর্বলের পূজা করো কেন? খলিলুল্লাহর বাবার কাছে এই সব প্রশ্নের কোনো উত্তর নাই। ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'উ ওয়া লা ইয়ুবসির ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা, বাবা তোমার খোদায় তোমাকে বানিয়েছে না খোদাগুলো তুমি বানিয়েছো? উত্তর কি হবে বলেন? তুমি যদি মূর্তি বানিয়ে থাকো, তোমার পরিচয় স্রষ্টা, মূর্তির পরিচয় সৃষ্টি। যুক্তি বলে সৃষ্টি স্রষ্টার পূজা করবে, তুমি স্রষ্টা হয়ে সৃষ্টির পূজা করো কেন? খলিলুল্লাহর বাবায় বলল, তোর এই সব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নাই, আমাকে এ জাতীয় প্রশ্ন করে বিরক্ত করবি না।
যদি পুনরায় আমাকে এরকম প্রশ্ন করে বিরক্ত করার চেষ্টা করো, লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি পাথর নিক্ষেপ করে তোকে হত্যা করব। খলিলুল্লাহর যুক্তির দলিলের উত্তর দিতে না পেরে নমরুদ খলিলুল্লাহকে হত্যার হুমকি দিয়েছে। নমরুদের অনুসারীরা এখনো আহলে হকের সাথে যুক্তি তর্কে না পারলে ওই বাপ দাদার ধমকিটা দেয়। আল্লাহ বললেন, খলিল যদি বাড়িতে থাকো বাবার মূর্তি পূজা দেখে সইতে পারবা না, প্রতিবাদ করতে হবে। আর যদি প্রতিবাদ করো বাবা সইতে পারবে না, তোমার গায়ে হাত তুলবে। আমি চাই না বাবা আর সন্তানের মধ্যে ঝগড়া হোক, বাড়ি ছেড়ে দাও। অলিল বলল, সালাম আলাইক, বাবার সালাম দিয়া চলে গেল। দেশের সব মানুষ গেল মন্দিরে পূজা করতে, দেশের সব মানুষ গেল মেলায় আনন্দ করতে, খলিল গোপনে গেল মন্দিরে হাতুড়ি নিয়ে। সব মূর্তি ভেঙ্গে বড়টার নাক কান ভেঙ্গা গলায় হাতুড়ি ঝুলে রাখছে। প্রিয়গুলো তোমাকে দিয়েছি, আজ চাওয়ার বেলায় তোমার কাছে তোমার প্রিয়টা চাই। আমি দেওয়ার বেলায় আমার প্রিয়গুলো দিয়েছি, তোমার কাছে চাওয়ার বেলায় তোমার প্রিয়টা চাই। আয় আল্লাহ, তোমার এই কুল সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় তোমার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চাই তোমার সেই প্রিয় হাবিবকে আমার বংশে আমার শহরে পাঠাও। নবীজি বলছেন, এই অর্থে আমি আমার দাদা খলিলুল্লাহর দোয়া। বুঝে আসছে? নবীজির বাবা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাবা হাশেম, হাশেমের বাবা আব্দে মুনাফ, আব্দে মুনাফের বাবা কুসাই, কুসাইয়ের বাবা কিলাব, কিলাবের বাবা মুর্রা, মুরার বাবা কাব, কাবের বাবা লুয়াই, লুয়াইয়ের বাবা গালিব, গালিবের বাবা ফেহের, ফেহরের বাবা মালেক, মালেকের বাবা নজর, নজরের বাবা কেনানা, কেনানার বাবা মুদ্রেকা, মুদ্রেকার বাবা খুজাইমা, খুজাইমার বাবা ইলিয়াস, ইলিয়াসের বাবা মাআদ, মাআদের বাবা আদনান, আদনানের বাবা আদু, আদুয়ের বাবা আল মুকাওয়াম, আল মুকাওয়ামের বাবা তারেখ, তারেখের বাবা ইয়াসজাব, ইয়াসজাবের বাবা ইয়ারাব, ইয়ারাবের বাবা সাবেত, সাবেতের বাবা হযরত ইসমাঈল আলাইহিসসালাম, ইসমাঈল আলাইহিসসালামের বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাম, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা তারেক অথবা আজর, আজরের বাবা নাহুর, নাহুরের বাবা সারুজ, সারুজের বাবা রাউ, রাউয়ের বাবা ফাজল, ফাজলের বাবা আবের, আবের বাবা সালেহ, সালেহের বাবা ইরফিকশাদ, ইরফিকশাদের বাবা শ্যাম, শ্যামের বাবা হযরত নূহ আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালামের বাবা মালেক, মালেকের বাবা লামেক, লামেকের বাবা মুতুশালেহ, মুতুশালেহের বাবা উখনুন, উখনুনের বাবা ইয়ারুদ, ইয়ারুদের বাবা মাহলাইল, মাহলালের বাবা কিনান, কিনানের বাবা আনুশ, আনুশের বাবা হযরত শীশ আলাইহিসসালাম, শীশ আলাইহিসসালামের বাবা হযরত আদম আলাইহিসসালাম। সময় আমার হাতে বেশি নেই। নবীজি বলছেন, আমি আমার দাদা খলিলুল্লাহর দোয়া। আল্লাহর খলিল কাবা গৃহ নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছেন, তোমার প্রিয় হাবিবকে আমার শহরে আমার বংশে পাঠাও। চার কাজের দায়িত্ব দিয়া পাঠাইবা। বলেন, কয় কাজ? তিলাওয়াতে আয়াত, তালিমে কিতাব, তালিমে হিকমত, তজকিয়ায় নফস। বেটা,
আল্লাহ বললেন খলিল দোয়া মঞ্জুর, তবে আল্লাহ খলিলুল্লাহর সিরিয়াল বদলাইয়া দিয়েছেন, ওই লাইনে যাওয়ার সুযোগ নেই। আল্লাহ নবী পাঠাইলেন খলিলুল্লাহর দোয়া প্রসঙ্গে চার কাজের দায়িত্ব দিয়ে। এই চার কাজের মধ্যে প্রথম কাজ তিলাওয়াতে আয়াত, বলে না এই প্রথম কাজে সারা দুনিয়াতে প্রথম ওমি দেওবন্দি ওলামায়ে কেরাম কথা বলেন। নবী নবীর 23 বছর নবুয়তের জিন্দেগিতে দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরাম এই দায়িত্বগুলো যথাযথভাবে আদায় করেছেন। 220 হিজরি বা 30 হিজরি পর্যন্ত তাবেঈন এই দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন। 1500 বছর ধরে উম্মতের উলামায়ে কেরাম যুগে যুগে এই দায়িত্ব আদায় করেছেন। বর্তমান যুগে এই দায়িত্ব এক নম্বর অবস্থানে থেকে যারা আদায় করতেছে কওমি দেওবন্দি উলামায়ে কেরাম, বিশ্বাস হয় না? কোরআনের দেশ সৌদি আরব, যেই দেশে কোরআনের নবী ঘুমিয়ে আছেন, যেই দেশের বাচ্চারা মায়ের পেটে আরবি শুনে, আরবিতে জন্মায়, আরবিতে খায়, আরবিতে ঘুমায়, আরবিতে বলে, আরবিতে পড়ে, আরবিতে খেলে, যুক্তিও বলে, সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হলে কোন আরবির বাচ্চা বিশ্ব চ্যাম্পিয়ন হবে, সৌদি আরবে কোরআন প্রতিযোগিতা হয় বাংলাদেশি কওমি ছাত্ররা হাফেজরা এক নাম্বার হয়। আপনারা মানেন আর না মানেন, কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না, কওমি মাদ্রাসা পৃথিবীর সেরা হাফেজ বানায়। কওমি আলেমরা বিদেশি টাকা আনে, বিদেশে টাকা পাঠায় না, কথা বলে না। এক নাজমুস সাকিব দুবাই প্রতিযোগিতায় পেয়েছে বাংলা 80 লক্ষ টাকা, সৌদি প্রতিযোগিতায় পেয়েছে 1 কোটি 20 লক্ষ টাকা। 2 বছরে 2 দেশ থেকে আনছে 2 কোটি টাকা, কথা বলে না। শেষ, সারা দুনিয়া এই হাফেজের জন্য পাগল। রমজানে 15 দিন তারাবি পড়ায় লন্ডন, 15 দিন পড়ায় আমেরিকা, কথা বলে না। ওখানে তো আর টাকা নাই, ডলার এইভাবে দেয় মানুষ, সব বাংলাদেশে আসতেছে। কওমি আল কওমি মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী বানায় না, কানাডার বেগম পাড়ার বাড়িওয়ালা বানায় না, সোনার মানুষ বানায়। ভুল বলতেছি? বাংলাদেশে যারা মন্ত্রী হয় এমপি হয় তাদের জন্য ঢাকাতে এমপি হোস্টেল আছে, আলাদা আবাসিক এলাকা, কথা বলে। মক্কা শরীফে 10 জন ইমাম, এদের এক একজনের মর্যাদা বাংলাদেশের মন্ত্রী থেকেও বেশি। তো আমাদের দেশের মন্ত্রীরা বাড়ি পাইলে মুক্কার ইমামরা পাবে না, কথা বলেন না কেন? সৌদি আরবের সরকার মক্কাতে এদের জন্য একটা আবাসিক এলাকা দিয়েছে, আবাসিক এলাকার নাম আল আওয়ালি। আপনাদের ঘরে ঘরে সৌদি প্রবাসী আছে, জিজ্ঞাসা করে, ওই আওয়ালি এলাকায় একটা মসজিদ আছে, আল্লাহর কসম ওই মসজিদের ইমামকে দেখেছি বাংলাদেশি কওমি। মক্কাতে কতজন ইমাম, এক এক ওয়াক্ত নামাজ এক একজনে পড়ায়, বাকি থাকে 9 জন, কথা বলেন। এই 9 জন মহল্লায় থাকলে মহল্লার মসজিদে নামাজ পড়েনি, কার পিছে? তো ঘটনা কেমন হলো, কাবার ইমামের ইমাম বাংলাদেশি কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না,
কাবার ইমামের ইমাম কওমি মাদ্রাসা সরকারের টাকায় চলে না জনগণের টাকায় চলে বলেন টাকা কাজে লাগতেছে নি কথা বলেন আপনারা যে টাকা দিচ্ছেন কাজে লাগতেছে কিনা মদিনা শরীফে পাঁচজন ইমাম মক্কা মদিনা মিলে পনেরো জন এই পনেরো জনের নেতা রইস শেখ আব্দুর রহমান আস-সুদাইসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানকাজি আজাইবুল কোরআন কিয়ামত এসে যাবে কোরআনের মুজিজা শেষ হবে না আরবরা বলে ওমিন আজাইবিল কোরআন লাহনু সুদাইসি শেখ সুদাইসির কণ্ঠস্বর এটা একটা কোরআনের মুজিজা আল্লাহ আল্লাহ হুজুর বহুবার হজে নিছে জিজ্ঞাসা করে শেখ সুদাইসি যখন তেলাওয়াত শুরু করে চোখ বেবে পানি জ্বলতে থাকে কি দিয়েছে আল্লাহ তার কণ্ঠে সৌদি আরবের সরকার জিদ্দায় একটা মসজিদ করেছে শেখ সুদাইসির নামে মসজিদের নাম হলো আল মসজিদুল জামিউ শেখ আব্দুর রহমান আস-সুদাইসি কেমন মসজিদ হলো বিশ্বের শ্রেষ্ঠ ইমামের নামে মসজিদ ওই মসজিদে যিনি ইমাম তাকে দেখেছি বাংলাদেশি কওমি হাটহাজারী মাদ্রাসার ছাত্র আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির ছাত্র আমি বলি ও বাঙালি মুসলমান যাকে বাংলাদেশের তেতুল হুজুর বলে গালি দাও আল্লাহ তার ছাত্রকে বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম বানায় রাখছে কওমি মাদ্রাসা জঙ্গি সন্ত্রাসী বানায় না বিশ্বের শ্রেষ্ঠ ইমামের মসজিদের ইমাম বানায় আমি এভাবে তালিকা পেশ করতে গেলে রাত শেষ হবে তালিকা শেষ হবে বলেন কওমি মাদ্রাসা বাড়বে না কমবে ছাত্র বাড়বে না কমবে আমাদের দান অনুদান বাড়বে না কমবে বাংলাদেশে যারা ক্রিকেট খেলে এদেরকে বলা হয় টাইগার এরকম এক টাইগারের নাম তাইজুল ইসলাম কি নাম গত তিন চার বছর আগে এই বাঘের একটা বাচ্চা হয়েছে বাঘের বাচ্চা বলে কথা হাজার হাজার মানুষ ভিড় জমাইছে বাঘের বাচ্চা দেখতে মহাব্বত করে মানুষ দেখতে যায় খালি মুখে তো বিদায় দেওয়া যায় না মনে মনে মিষ্টি কিনে খাওয়াইতে খাওয়াইতে নাটোর বগুড়ার মিষ্টি শেষ এক পর্যায়ে গেছে সাংবাদিকদের একটা দল তারা তাইজুল ইসলামের সাক্ষাৎকার নিল আপনার এই সন্তানকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি তাকে কি বানাতে চান ক্রিকেটার না ফুটবলার সাঁতারু না শুটারু ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার কি বানাবেন তাজুল ইসলাম জবাব দিল আমার এবং আমার বিবির ইচ্ছা আমাদের সন্তানটাকে আমরা প্রথমে হাফেজ কোরআন বানাব বাংলাদেশের বেশিরভাগ সাংবাদিক নাস্তিক্যবাদী তাইজুল ইসলামের এই উত্তরটা তাদের পছন্দ হয় নাই তারা বলল আপনার মতন একজন আধুনিক ক্রিকেটার আপনার কাছে আমরা এটা আশা করি নাই আপনি কি আপনার সন্তানটাকে দেড় হাজার বছর পিছিয়ে নিয়ে যেতে চান কোরআন দেড় হাজার বছর আগের কিতাব হাফেজ হওয়া মানে দেড় হাজার বছর পিছিয়ে যাওয়া আপনি কি আপনার সন্তানটাকে জাহিলিয়ার যুগে নিয়ে যেতে চান বর্বরতার যুগে নিয়ে যেতে চান তাইজুল ইসলাম যে উত্তর দিয়েছে বহু মুরব্বির পক্ষে সত্য তাইজুল ইসলাম বলছে কোন কিতাবকে বলছো দেড় হাজার বছর আগের কিতাব কোন কিতাবকে বলছো জাহিলিয়ার আর অন্ধকার যুগের কিতাব কোরআন যেদিন নাজিল হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বযুগে আধুনিক যেটা যুগ উপযোগী হয় সেটাকে বলা হয় আধুনিক কোরআনের চেয়ে বড় আধুনিক কিতাব না ছিল না আছে না কোনোদিন হবে
একজন ক্রিকেটার যদি প্রতিজ্ঞা করতে পারে তার একটা সন্তানকে হাফেজ বানাবে, আমরা ওয়াজ মাহফিলের শ্রোতা হয়ে আমরা কি প্রতিজ্ঞা করতে পারি না? কথা বলেন, আমলে ঠকে যাবেন না জিতে যাবেন? কোনো সন্দেহ আছে? যেই ঘটনা আগে বিদেশে ঘটতো সেই ঘটনা আজ বাংলাদেশে ঘটতে শুরু করেছে। ঢাকা গুলশানে বাড়ি, বড় লোক, শিক্ষিত, বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রম। এটাও 2-3-4 বছর আগের ঘটনা। বৃদ্ধাশ্রমে বাবা মারা গেল, বৃদ্ধাশ্রম থেকে ম্যানেজার ফোন করছে, আপনার বাবা মারা গেছে, লাশ নেন, দাফন কাফনের ব্যবস্থা করেন। বড় শিক্ষিত বড় লোক ছেলে উত্তর দিল, বাবার লাশ গ্রহণ করে দাফন কাফনের ইন্তেজাম করবে এই সময় আমার হাতে নাই, আমার বাবার লাশটা আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দিয়ে দেন। ঢাকাতে আঞ্জুমানে মুফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে, যাদের কাজ বেওয়ারিশ লাশ দাফন করা। বলেন এই বুড়ার ওয়ারিশ আছে না নাই? তাহলে বেওয়ারিশ লাশ হিসাবে কেন আঞ্জুমানে মুফিদুল ইসলামকে দেওয়া হচ্ছে? এই বুড়ার ছেলের কি শিক্ষা নাই? কথা বলে না। এই বুড়ার ছেলের কি টাকা নাই কাফন কেনার মতো? তারপরে বুড়া লাওয়ারিশ কেন? বুড়া বুড়ার ছেলেকে শিক্ষিত বানিয়েছে, কিন্তু যেই শিক্ষায় তাকে মানুষ বানাইতো সেই শিক্ষা দেয় না। ধর্মীয় শিক্ষা মানুষকে মানুষ বানায়, তার ভিতরে শিক্ষা ঢুকেছে, মনুষ্যত্ব ঢুকে নাই, মানবতা ঢুকে নাই, বাবার প্রতি শ্রদ্ধা মমতা ভালোবাসা ঢুকে নাই। কথা বলেন, আজ জেনারেল শিক্ষিতদের মধ্যেও যে মা বাবা ভাই বোনের প্রতি দয়া আর মায়া আছে, এটা ওই শিক্ষার কারণে নয়, এটা আলেম ওলামাদের মেহনতের কারণে, তাবলিগ জামাতের কারণে, পীর ওলিয়াল্লাহদের কারণে। কারণ এমন কোনো মাহফিল নাই যেখানে মা বাবা নিয়ে কোনো না কোনো আলোচনা হয় না। একটা সন্তান মাদ্রাসায় দেবেন, রাজি আছেন? ঠকবেন না, বাকিগুলো কি করবেন? ব্যারিস্টার বাবার জানাজায় দাঁড়াইছে, জানাজায় কয় তাকবীর? চার তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। তিন তাকবীরের পরে, দুই তাকবীরের পর, না তিন তাকবীরের পরে ব্যারিস্টার চিৎকার করে কান্না শুরু করছে। ইমাম সাহেব অনেক কষ্টে নামাজ শেষ করছে, ব্যারিস্টার সাহেবকে জড়িয়ে ধরে বলল, আপনি শিক্ষিত জ্ঞানী মানুষ, এত অস্থির কেন হচ্ছেন? কারো বাবা চিরকাল বেঁচে থাকবে না, ধৈর্য ধরেন, দোয়া করেন যাতে আল্লাহ বাবাকে জান্নাত দিবেন। যত সান্ত্বনা দেয় ব্যারিস্টারের কান্না আরো বাড়ে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সান্ত্বনা দেয় কান্না আরো বাড়ে। অনেকক্ষণ পরে ব্যারিস্টার সাহেব বলতেছে, আপনারা যে কারণে আমাকে সান্ত্বনা দিচ্ছেন আমি তো সে কারণে কাঁদছি না, আমি আমার বাবাকে হারিয়ে কাঁদছি না, বাবার স্মৃতি মনে করে কাঁদছি না, আমি আমার বাবার জানাজায় যখন দাঁড়িয়েছি আমার নজর বাবার লাশের দিকে। ইমাম সাহেব যখন প্রথম তাকবীর বলল, আমি জানি প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়, আমি সানা পড়েছি, দ্বিতীয় তাকবীরের পরে দুরুদ শরীফ পড়তে হয়, আমি কোনো মতে দুরুদ শরীফ জানি, দুরুদ শরীফ পড়েছি, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, যেটা এই দুনিয়াতে আমার পক্ষ থেকে বাবার জন্য শেষ দোয়া, পরে যেটা হবে এটা জিয়ারত। কথা বলে আমি দেখলাম আমি দোয়াটা পারি না,
আশেপাশে কান পাতলাম, তারা কি পড়ে শোনা যায় কিনা, আশেপাশ থেকেও কিছু শোনা গেল না, আমি নিজেও পারি না। নজর বাবার লাশের দিকে, হঠাৎ করে আমার অন্তর কেঁপে উঠল, আমার দিল আমাকে বলতেছে, ও বাবা, তুমি কোটি টাকা ব্যয় করে ব্যারিস্টারি পড়াইতে পারলা, তোমার মরণের পরে যেই দোয়াটা দিয়া বিদায় জানাবো, কেন আমাকে সেই দোয়াটা শিখাইলা না? আমি আমার বাবার উপরে আফসুস করে কাঁদতেছি, কি লাভ হলো তার সারা জীবনের শ্রম আর অর্থ, মরণের সময় দোয়াটা পড়েই বিদায় দিতে পারলাম। বলুন, এই অবস্থা কি শুধু ব্যারিস্টার সাহেবের না, আমাদের অনেকে এরম বাবা কে হইতে চান যে সন্তানটা জানা যায় দাঁড়ায় দোয়াই পড়তে পারে না, এরম সন্তানের বাবা কে কে হইতে চান? এইরকম সন্তান বাংলাদেশের 40-50 হাজার কওমি মাদ্রাসা, প্রায় 50 লক্ষ ছাত্রদেরকে খাওয়াইতেছে, পড়াইতেছে এবং পড়াইতেছে আপনাদের দান অনুদান। এখানে বহু এতিম আছে, অসহায় আছে, গরিব আছে, আছে না নাই? ঢাকা আমাদের মাদ্রাসায় ছুটিতেও একটা ছেলে বাড়িতে যায় না, তাকে জিজ্ঞাসা করলাম কেন বাড়িতে যাও না, সবাই বাড়িতে চলে গেছে, এটা জিজ্ঞাসা করতে ছেলে কান্না শুরু করছে, আর টাকা না থাকলে বলো টাকা দেব, বাড়িতে যাও না কেন? বলো হুজুর, বাড়িতে আমার আপন মা নাই, সৎ মা আমাকে দেখতেই পারে না, এমনকি আমার বাবা আমার পিছনে 2 টাকা ব্যয় করবে বা একটু আদর করবে আমাকে, এটাও সৎ মা সইতে পারে না, আমার বাড়িটা বাড়ি নয় যেন জাহান্নাম। আপনার আমার বিবিকে মৃত্যু দিয়ে আল্লাহ আমার বাচ্চাগুলোকেও মাহারা করতে পারত, আপনাকে আমাকে মৃত্যু দিয়ে আমাদের বাচ্চাকেও আল্লাহ এতিম বানাইতে পারত, পারত কি পারত না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে এতিমের পাশে দাঁড়াইলো সে আমি নবীর পাশে দাঁড়াইলো, কারণ আমি নবীও এতিম ছিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দেখায় বলছেন, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, যারা এতিমের পাশে দাঁড়াবে তারা কিয়ামতে জান্নাতে আমার এরকম পাশাপাশি থাকবে। এই প্রসঙ্গটা এখানে একটু রাখেন 1 মিনিটের জন্য। আমাদের অনেকের মেয়ে আছে না নাই, যারা মেয়ের বাবা অথবা বোন আছে এমন লোকেরা হাত উঠা, প্রায় সবাই হয়তো মেয়ে আছে নাহলে বোন আছে। আল্লাহ যাকে মেয়ে দিল আল্লাহ তার প্রতি অফুরন্ত দয়া করল, কথা বলেন? নবীজি বলেন, যার 3টা মেয়ে হবে অথবা 2টা মেয়ে হবে অথবা 1টা মেয়ে হবে, ওই মেয়েগুলোকে যদি সুশিক্ষা দিয়ে সুপাত্রস্থ করে, মা বাবা যদি নিজ আমলের কারণে জাহান্নামী হয়ে যায়, ওই মেয়ে ওই জাহান্নামী মা বাবাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তো আল্লাহ যাদেরকে মেয়ে দিয়েছে জাহান্নাম থেকে বাঁচার উপায় দিয়েছে, বুঝুন নাই কথা। আল্লাহ যাকে মেয়ের মা বাবা বানিয়েছে আল্লাহ দুনিয়াতেই তাকে জাহান্নাম থেকে বাঁচার উপায় দিয়েছে, শুধু প্রয়োজন সুশিক্ষা সুপাত্র, কথা বলে সুশিক্ষা, স্কুল কলেজের শিক্ষা, আমি কুশিক্ষা বলবো না তবে সুশিক্ষা তো বলতে পারবো না। অন্তত 1টা মেয়েকে মাদ্রাসায় পড়াইয়া হাফেজা বানান, আলেমা বানান। হুজুরের এখানে বালক শাখাও আছে, বালিকা শাখাও আছে। মেয়ে যদি কিয়ামতের আদালতে দাঁড়ায় বলে, আল্লাহ তুমি আমার বাবাকে জান্নাতে যাওয়ার উপায় হিসেবে আমাকে দিয়েছিলা,
আমার মা বাবা আমাকে জান্নাতের পথে না দিয়ে জাহান্নামের পথে দিয়েছে, আমি এরকম মা বাবার বিচার চাই, ও মেয়ের বাবারা বলো কি জবাব দিব। এজন্য ছেলেদের ব্যাপারে আমি বলি অন্তত একটা ছেলেকে হাফেজ আলেম বানাও, আর মেয়েদের ব্যাপারে বলি সবগুলোকে মাদ্রাসায় দাও, যদি মেয়েগুলোকে জান্নাতে যাওয়ার উসিলা বানাইতে চাও। কয়টা মেয়ে মাদ্রাসায় দিবে? সবগুলো। মাদ্রাসায় দিলে বিয়ে হবে না? ও হুজুর জিজ্ঞাসা করেন মাদ্রাসার মেয়েদেরকে নিয়ে কাড়া কাড়ে, জেনারেলরাও চায় মাদ্রাসার মেয়ে বিয়ে করে, অন্তত একটা ছেলে হাফেজ আলেম বানাবে, মেয়ে কটা? ও মেয়ের বাবারা সবগুলো মেয়েকে মাদ্রাসায় দাও। ছেলে চাকরি বাকরি নিয়ে বাহিরে থাকবে, তোমার অসুস্থতার খবর পেয়ে প্রথম ছুটে আসবে মেয়েটা, যদি বাড়ির কাছাকাছি বিয়ে শাদি হয়, যখন দেখবে বাবা মরণাপন্ন সূরা ইয়াসিনের তেলাওয়াত শুরু করবে, ঈমানের সাথে মৌত নসিব হবে। আমার অনুরোধ সবগুলো মেয়ে মাদ্রাসায় দেবেন, ঠকবেন না, জিতবেন।